بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلى الله على سيدنا وعليه صلاة يا رسول الله عليه السلام الله ينظر حالنا يا نبي الله يسمع أقبالنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله محمد أز تمي خام خدارا خدايا أز تحب مصطفى صلاة يا زر بر حال زهرم بے سروپا بے نوان لیسا فی الدارین غیر یا محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم بسم اللہ الرحمن الرحیم اليوم تجزا کل نفس میں کسبت وهم لا یظلمون صدق اللہ مولانا العظیم وصدق الحبیب الکریم علیکم ورحمت اللہ وبرکاتہ شکل بولی الحمدللہ رب العالمین اللہ پاک رب العالمین قرآن الکریم مد ارشاد کچھ الیوم এমন একটা দিন আসবে তুজা জাজা দেওয়া হবে কুল্লু নাফসিন প্রত্যেক মানুষকে সুবহানাল্লাহ বিমা কসবত বিমা কসবত আই বিমা আমাল আমল অনুসারে কর্ম অনুসারে কি দেওয়া হবে জাজা দেওয়া হবে প্রতিদান দেওয়া হবে রব্বুল আলামিন বিমা আমিলাত বলেন নাই বিমা কাসাবাত বলেছেন কেন বললেন বলে যে আমলটা করার পরে পরকালে নেক পাওয়া যায় সেটাকে বলা হয় কাসাবাত এলম দুই প্রকার সুবহানাল্লাহ বলি এলম কয় প্রকার আল ইলম ইলমান রয়ুসুল মুফাসসিরিন মিন আত তাবিঈন হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আন ইরশাদ করছেন এলম নবীর জবানে যেটা বলেছে সেটাও হাদিস সাহাবা ইকরামের জবানে যেটা বলেছেন তাবিঈনের জবানে যেটা বলেছেন সেটাও হাদিস হাদিস মানে যেটা মুখ থেকে বের হবে নতুন নতুন কথা তো আমরা কথা বলি আমাদের কথাকে শাব্দিক অর্থ হিসেবে হাদিস বলা যায় কিন্তু এখনো কেউ হাদিস বলে নাই মকুলা বলেছেন মনকুলা বলেছেন বলেন না সুবহানাল্লাহ অর্থাৎ যেই জবান থেকে যেই কথাটা বের হবে ওই জবান যতটুক মর্তবার তার কথাটাও ততটুক মর্তবার সুবহানাল্লাহ রাসূল থেকে যেটা বের হয়েছে এটা হলো হাদিসে মারফু সাহাবা কিরাম থেকে যে হাদিস আমরা শুনতে পাই
এটা হলো মওকুফ। সাহাবায়ে কেরামকে যারা দেখেছেন, এরা যে হাদিস বর্ণনা দিয়েছেন এটা হলো মকতু। বলেন না সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে কি হয়ে গেছে, নামকরণে ব্যবধান হয়ে গেছে। হাদিস ঠিক আছে, যেমন কি কালামে এলাহি কালামে নবী, সুবহানাল্লাহ। যেটা বলতে চেয়েছিলাম, এলম একটা হচ্ছে কসবি আর একটা হচ্ছে আতাই। শিক্ষা অর্জন করতে করতে যেটা অর্জন করা হয় এটাকে বলা হয় অর্জিত এলম, নিজে কষ্ট করে অর্জন করা। আর আল্লাহর পেয়ারা মাহবুব নবী দুনিয়াতে আসার আগে সৃষ্টির লগ্নতে যা জানানো যা শেখানো আল্লাহ পাক আল্লাহর পেয়ারা মাহবুবকে দিয়ে দিয়েছেন, শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী শিখেন নাই কতটা বুঝতে হবে। আর রহমান আল্লামাল আল্লামাল কোরআন, আল্লামার ফায়েল হচ্ছে আল্লাহ। এই আয়াতে কারিমা দ্বারা প্রমাণ হয়েছে আল্লাহ নিজেই তার হাবিবকে শিখিয়ে দিয়েছে আর আমরা শিখে নিয়েছি। অর্থাৎ আমরা আসার পরে যে যেভাবে পেরেছি আল্লাহর দয়া হয়েছে, দুনিয়াতে আসার পরে আমরা নিজে অর্জন করেছি, আল্লাহর দয়া ছিল আমরা অর্জন করেছি। আর আমার নবী অর্জন করেন নাই, চান নাই, আল্লাহ নিজেই দিয়েছে। না চেয়ে পাওয়া এটা হলো ফদল। আল্লাহ নবীকে আল্লাহ যা দিয়েছেন সবগুলো ফদলুল্লাহ, আবার আমার নবীও আমাদের জন্য ফদলুল্লাহ, কোরআনও আমাদের জন্য ফদলুল্লাহ। মহতরম হাজরী, আল ইয়াউমা এমন একটা দিন আসবে তুজুজা প্রতিদান দেওয়া হবে, কুল্লু নফসিন প্রত্যেক আমলকে, যারা যে আমল করেছে আমল অনুপাতে জাজা দেওয়া হবে। সুবহানাল্লাহ। কুল্লু নফসিন, বলেন না কুল্লু নফসিন, কুল্লু নফসিন মানে যার প্রাণ আছে, সুবহানাল্লাহ বলবেন না। আমাদের প্রাণ আছে কিনা, নবীর প্রাণ আছে কিনা, এবার কুল্লু নফসিনের মধ্যে আমার নবী আছে কি নাই, নাই। কুল্লু নফসিন আই কুল্লু উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর প্রত্যেক উম্মতকে তার আমল অনুযায়ী জাজা দেওয়া হবে। নবী নাই কেন, নেকের প্রতি ওজন দেওয়া হবে, যার আমল নামায় নেকি আর বদি দুইটা আমল, দুই প্রকার আমল থাকলে নেকের প্রতি কি দেওয়া হয়, ওজন দেওয়া হয়। আমার নবীর মাঝে নেকি ছাড়া বদি নাই, এই জন্য আমার নবীর আমল ওজন দেওয়া হবে না, নবীদের আমল নামাও ওজন দেওয়া হবে না, কাফেরদের আমল ওজন দেওয়া হবে না, নবীদের আমল ওজন দেওয়া হবে না, কাফেরদের আমল ওজন দেওয়া হবে না। কেন, এদের গুণা নাই, এই জন্য নবীদের ওজন দেওয়া হবে না আমল নামা,
কাফেরদের আমল ওজন দেওয়া হবে না, এই জন্য যেহেতু তাদের ঈমানই নাই, ঈমান না থাকলে আমলের কোনো দাম নাই। আলিয়মা তুজা কুল্লু নাফসিন, এবার আসুন আসুন আসুন, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, সবাই আমরা কি অন্তর্ভুক্ত? আল্লাহ বলেন না ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আই মেরে মাহবুব ইন্নাকা মাইয়াতুন, আপনিও পর্দা করবেন তারাও মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ, আপনার অনুমতি ছাড়া আজরাইল জান কবজ করতে, আর তাদের জান কবজ করতে আজরাইল অনুমতি চাইবে না, লাগবে না। এবার এই কথার উপর ভিত্তি করে কোন প্রেমিক বলে আমার নবী যদি চাইতেন দুনিয়াতে থাকতে পারতেন, বলেন না আজরাইল এসে উপস্থিত হয়ে গেলেন, গেলেন আমার নবী জিজ্ঞেস করলেন লিমাজি তানি আজরাইল, তুমি কেন আসলা? আজরাইল বললেন জি তুকা জাইরান ওয়া কাবেজান আল্লাহ আকবার রূহাকা ইল্লা বিইজনিকা, আমি আজরাইল আপনাকে দেখতে আসছি, জাইরান মফুল লাহু আইলে জিয়ারতিকা, সুবহানাল্লাহ, বলেন জাইরান জাইরান, তার অর্থ হবে যে পড়তেছি জাইরান, কিন্তু অর্থ হবে যে লে জিয়ারতিকা, বলেন না সুবহানাল্লাহ। তাইলে জাইরানের অর্থ যে লে জিয়ারতিকা হবে, এটা আপনার গ্রামার জানা থাকতে হবে, তখন আপনি ওখান থেকে বের হতে, এই জন্য গ্রামার ছাড়া কোরআন হাদিসের তর্জমা করা যায় না। যারা গ্রামার জানে না তাদের জন্য কোরআন হাদিসের তর্জমা করা হারাম, কারণ ঈমান চলে যাওয়ার কি আছে বলুন? আনআমতা আলাইহি, আবার বলুন আনআমতা আনআমতা, এবার এই আনআমতার জায়গায় আপনি যদি বলেন আনআমতু, জবরকে কি বানিয়ে দিলেন? কথা বলেন না কেন? পেশ বানিয়ে দিলেন, শুধু বেশ কমছি জবর আর আনআমতা আলাইহি, আপনি রব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, আনআমতু আলাইহি, আমি খোদা নিয়ামত দিয়েছি, তাহলে আপনি নিজেকে খোদা দাবি করলেন, কোন জায়গায় পেশ পড়বেন, কোন জায়গায় জবর পড়বেন, কোন জায়গায় জের পড়বেন, এটা যদি আপনার জানা না থাকে তাহলে আপনি ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, যখন আপনি না জেনে না জেনে জাহেল হয়ে নিজেকে জ্ঞানী বানায়ে আপনি যখন জবরকে পেশ পড়বেন, পেশকে জবর পড়বেন, কোরআনের এমন এমন জায়গায় আছে যেই জায়গাতে আপনি জের জবর বেশ কম হলে আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা। যেমনি ভাবে কোরআন, কি বললাম? কোরআন, কোরআনের মূল শব্দটা কি? করুন, কফ রা হামজা, করুন, বলুন না করুন, করুন মানে পড়া, অথবা করাও পড়া, কফের উপরে কি জবর, বলুন না জবর। এবার আপনি যদি করুন বলেন, জবরের জায়গায় কি পেশ, করুন মানে পড়া, আর করুন মানে প্রিয় প্রিয় মা বন্ধুর কি
মা বোনদের ঋতু, না না ইদ্দত, ইদ্দত কোরআন মানে ইদ্দত। তাহলে পেশ পড়লে ইদ্দত হয়ে যায়, জবর পড়লে পড়া হয়ে যায়। যেমনি ভাবে হাববুন দানা, হিব্বুন প্রেমী, হুব্বুন প্রেম, পেশ দিলে প্রেম হয়, জবর দিলে দানা হয়, জের দিলে প্রেমিক হয়। আপনার জের জবর কিছু নাই, এখন কি আপনি জবর দিবেন না জের দিবেন না পেশ দিবেন? আপনার বাক্যের সিয়াকে গেলাম দেখি, ওখান থেকে অর্থ করার যার যোগ্যতা আছে তাকে আলেম বলা যায়, তার দিয়ে আলোচনা শোনা যায়, আর এই জ্ঞান যার থাকবে না তার থেকে আলোচনা শোনা হারাম। এই নবীর শানে গুস্তাই করছে এই ধরনের জ্ঞান না থাকার কারণে। এবার বলুন, লাকাদ খালাকনাল, যারা জানবেন তারা বলবেন লাকাদ খালাকনাল ইনসান। এই ইনসানের অর্থ হলো উম্মতে মুহাম্মদী, আদম সন্তান, আমরা যারা আছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমরা সবাই সবাই ইনসান বলুন না, আমরা সবাই কি মানুষ হলে বলবেন, মানুষ না হলে বলবেন কেন? আমরা কি ইনসান, আমার নবীও ইনসান, আমরা নবীও, আমরা ইনসান হলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, নবী ইনসান কিভাবে? আর রহমানু আল্লামাল কুরআন, তারপর খালাকাল ইনসান। লাকাদ খালাকনাল ইনসান হচ্ছে আমরা, আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসান হচ্ছেন নবী। এই ইনসান মানে ইনসান কামেল, যে ইনসানের মতো আর কোনো ইনসান পৃথিবীর জমিনে আসে নাই। বলেন না সুবহানাল্লাহ, মানুষ মাত্রই, মানুষ মাত্রই, মানুষ বলতে কেন ভুল করা স্বাভাবিক। আমরা যে ইনসান, আমাদেরকে ইনসান বলা হয়। এই ইনসান শব্দটি মূল ধাতু হলো, মাদা হলো নিশ্চয়। আমাদেরকে ইনসান যেটা বলা হয় এই ইনসানটার মূল মাদার হরফ নিশ্চয়। নিশ্চয় মানে কি? ভুল। নিশ্চয় মানে কি? তো আমরা যে ইনসান, এই ইনসান তৈরি হয়েছে নিশ্চয় দেখে, আর আমার নবী ইনসান, ওই ইনসান গুত থেকে তৈরি হয়েছে, কোন মাদা থেকে আসছে, মূল হরফটা কি? বলে যে নবী যে ইনসান, ওই নবীর ইনসান শব্দটি উনসুন থেকে মুশতক হয়েছে। সুবহানাল্লাহ, আমরা নিশ্চয় থেকে নবী উনস থেকে, উনস মানে প্রেম, উনস মানে কি? আর নিশ্চয় মানে ভুল। তাহলে বোঝা যায় আমরা এমন ইনসান, কুল্লু ইনসানিন কুল্লু নফসিন, আমাদের মধ্যে ভুল আছে, কিন্তু নবী ওই ইনসানে কামেল। নবী হচ্ছে উনস থেকে, উনস মানে মুহাব্বত। এবার আপনি প্রশ্ন করবেন, হুজুর দেখতে ইনসান একরকম, আমরা হলাম ভুল থেকে, তিনি হলেন প্রেম থেকে, এটা তো বুঝলাম না। আবার হাদিসে চলে যাই, হাদিসে চলে গেলে জবাব আসবে কুনতু কানজান মখফিয়ান ফাহবাবতু আন উরাফা ফখলাকতুল খলকা, আমি আল্লাহ গোপন ছিলাম, আমি এরাদা করলাম, আমাকে পরিচয় দেওয়ার জন্য আমি পছন্দ করলাম, আমার আল্লাহিত্বকে, আমার রুবুবিয়তকে, আমার শ্রেষ্ঠত্বকে আমি বিকাশ করব, প্রকাশ করব, এই জন্য আমি মহব্বত করে আমার মাহবুব নবীকে সৃষ্টি করেছি। পৃথিবীর কোনো আর দলিল নেই এটাকে ক্যান্সেল করার, রদ করার। আমি ইনসান, নবী ইনসান, কিন্তু ওনার মূল উৎপত্তি কোথ থেকে আপনার কোথ থেকে জানতে হবে। গভীর মনোযোগ, আলিয়মা আলিয়মা, এটা মফুল, এটা তো পরে আসার কথা, আগে কেন আসলো? গ্রামারের দৃষ্টিতে যেটা পরে আসে,
যেটা পরে আসার কথা, এটা যদি কোনো কারণে আগে এসে যায়, মনে করবেন এখানে কিছু খুসুসিয়ত আছে। সুবহানাল্লাহ, আমরা ইবাদত করি কার? আমরা ইবাদত করি তো আল্লাহ শেষে আসছে, আমরা ইবাদত করি কি আসছে? আগে আসছে। কিন্তু কোরআনের মধ্যে, সূরা ফাতিহার মধ্যে আপনি কি পড়েন? ইয়াকা নাবুদু, আগে যাইয়েন না, আগে যাইয়েন না, আগে একটা শেষ করেন। ইয়াকা নাবুদু, ইয়াকা, ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু, ইয়াকা, শুধু তোমারই নাবুদু আমরা ইবাদত করি। আসলে নাবুদুল্লাহ, আমরা ইবাদত করি আল্লাহ, আল্লাহর। কিন্তু কুরআনুল কারীমের মধ্যে, সূরা ফাতিহার মধ্যে ইয়াকা নাবুদু, ইয়াকা আগে, নাবুদু পরে, ইয়াকা আগে, নাস্তাঈন পরে। কারণ আমরা ইবাদত করি ওই আল্লাহর, যেই আল্লাহর মতো কোনো আল্লাহ নাই, যেই মাবুদুর কোনো মাবুদ নাই, যেই রবের মতো কোনো রব নাই। ইয়াকা নাবুদু, আমরা যার ইবাদত করি সেই আল্লাহ মহান, তুমি রব্বুল আলামিনের কোনো মিসাল না। আল্লাহ ছাড়া যে কারো ইবাদত করা যাবে না, এটা দলিল হলো ইয়াকা নাবুদু। নাবুদুর আগে ইয়াকা আসার কারণ, বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। একমাত্র ইবাদতের যোগ্য আল্লাহ। আলিয়মা, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি প্রতিদিন পেলা, কত বছর পেলা, কত ঈদ পেলা, কত দিন পেলা, বন্দা এই দিন সেই দিন নয়, এই দিন সেই দিন নয়, দুনিয়ার দিন নয়, ইহজগতের দিন নয়। আলিয়মা তুজুজা, এটা এমন একটা দিন আসবে যেই দিনের, যেই দিন দুনিয়ার জমিনের 50,000 বছরের সমান একটি দিন হবে পরকালে। এই জন্য আলিয়মা কি করছে? আগে আনছে,